কুয়াশায় ঢাকা শহরত্ব দেখেছেন, কিন্তু কখনো ধুলুর চাদরে মোড়া রাস্তা দেখেছেন? ধুলো বালির জেরে নাজেহাল নিত্যযাত্রীরা। ছবিটা নদিয়া রানাঘাটে 34 নম্বর জাতীয় সড়কের। নদিয়া জেলার বেশ কয়েকটি এলাকার জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছিল দীর্ঘ বেশ কিছুদিন আগে। অভিযোগ, ধীরগতিতে এগোচ্ছে নির্মাণ কাজ, যার জেরে ধুলোয় কার্যত অতিষ্ঠ স্কুল পড়ুয়া থেকে পথযাত্রী সকলেই। বছরখানেক ধরে কাজ চলছে, যার কারণে আমাদের এখানকার স্কুল স্টুডেন্ট এবং এলাকার মানুষরা খুব অসুবিধা ভোগ করছে। এই যে এরা ফারাক্কা থেকে সেই ডাস্ট নিয়ে আসছে, এই ডাস্টে প্রচণ্ড মানে ক্ষতি হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে এলাকায়। দূষণের মাত্রা সীমা ছাড়িয়েছে। ফুসফুসের ইনফেকশন থেকে গর্ভপাত, শ্বাসকষ্ট বা সিওপিডির মতো সমস্যা দেখা দিচ্ছে স্কুল পড়ুয়া থেকে স্থানীয়দের। আপনি দেখতে পাবেন, এক্ষুনি পেছনের দিকে দেখি তাকান বা সামনের দিকে তাকান, টোটাল গাড়িটা চলছে, সমস্ত গাড়ি কিন্তু ধুলো উড়িয়ে দিচ্ছে। এলাকার বাচ্চা থেকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত আজকে এই ধুলোর দাপটে, এই ফ্লাই অ্যাশের দাপটে ভুগছে। পথচারীদের একাংশ বলছেন, তারা উদ্বেগে যাতায়াত করছেন। ধুলো ধোঁয়া দূষণের প্রভাব সরাসরি পড়ে মানব শরীরে, যা একটু একটু করে স্নো পয়জনের মতো কাজ করে, জানাচ্ছেন রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার। ধুলোয় অনেকের খুব অ্যালার্জি, আর দ্বিতীয়ত হচ্ছে অ্যালার্জি থেকে তখন লাং ডিস্টারবেন্স হয়, সেখান থেকে রেসপিরেটরি ডিস্টার্বেন্স হয়, শ্বাসকষ্টজনিত রোগ নানা রকমের, এবং এটা আস্তে আস্তে সিওপিডিও হতে পারে ওখান থেকে। সেখান থেকে আস্তে আস্তে ওই যে শ্বাস নালীগুলো, ছোটো ছোটো ব্রঙ্কিওল বলে ওইগুলোকে, ওইগুলো আস্তে আস্তে ওটা অবস্ট্রাক্টেড হয়, অক্সিজেন যেতে সমস্যা হয়, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের মুভমেন্টটাই বাধা পায়। দিন কয়েক আগে রানাঘাটের এই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে গতি বাড়ানোর দাবিতে বিক্ষোভ মিছিল করতে দেখা যায় পুরসভার কাউন্সিলর কুশলদেব বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তাতে কি, দিনের পর দিন ধরে অস্বাস্থ্যকর অবস্থার মধ্যেই দিন কাটাচ্ছেন বাসিন্দা থেকে নিত্যযাত্রীরা। প্রশ্ন থাকছে, কেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের গা ঢিলেমির খেসারত দিতে হবে আমজনতাকে? এর থেকে মুক্তির পথ কোথায়? প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।